নিকাশী ব্যবস্থা বেহাল, সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় এলাকা, জল জমে ক্ষতিগ্রস্ত হয় মাটির বাড়ি, পঞ্চায়েত ভোট বয়কটের ডাক। বৃষ্টি হলেই জল জমে প্লাবিত হয়ে যায় এলাকা, নিকাশি ব্যবস্থা সংস্কার করার জন্য বারবার আবেদন করলেও কোনো কাজ হয়নি। ফলত আসন্ন পঞ্চায়েতে ভোট বয়কটের ডাক দিলেন গোঘাটের মান্তারন পঞ্চায়েতের নলডুবি শিবতল এলাকার প্রায় শতাধিক ভোটার। তাদের মতে এলাকার জল নিকাশের জন্য আগে নিকাশি নালা ছিল, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর সেই নালা জবরদখল করে তা বন্ধ করে দেওয়া হয়। আর এই ঘটনার পর থেকেই বৃষ্টি হলেই জল জমে যায় এলাকায়, চরম দুর্ভোগে পড়তে হয় গ্রামবাসীদের। এলাকাবাসীর আরও দাবি, স্থানীয় এলাকায় মাটির বাড়ির সংখ্যায় বেশি, ফলত জমা জল মাটির বাড়ির চরম ক্ষতি করে। এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন, শাসক দলের স্থানীয় নেতা নেত্রীদের কাছে দীর্ঘদিন ধরে আবেদন নিবেদন করেও কোনো কাজই হয়নি। ক্ষুব্ধ গ্রামবাসীরা এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন। তাদের সাফ দাবি, আগে জল নিকাশি ব্যবস্থা তারপরে ভোট, যদিও পরিস্থিতি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন থেকে পার্টি নেতৃত্ব। অবশ্য এরপরও সংশয় যাচ্ছে না এলাকাবাসীর। তাদের প্রশ্ন প্রতিবারের মতোই এবারেও সেই বিখ্যাত প্রবাদের বাক্যটাই ঘুরে ফিরে আসবে না তো? কাজের বেলায় কাজী আর কাজ ফুরালেই পাজি। হুগলির গোঘাটের মান্দারন থেকে সন্তোষ সাঁতরার বিশেষ প্রতিবেদন, সময়ের সংবাদ। শিবতলার বাসিন্দা আমরা সমস্ত আছি, এইখানে রেকর্ডভুক্ত ড্রেন ছিল, সরকারি রেকর্ডভুক্ত ড্রেনে জবরদখল করে বাস করছে, সেই জবরদখল তোলার জন্য আমরা বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছি, কিন্তু আবেদনে কোনো প্রশাসনিক লেভেলে আমাদেরকে সাহায্য করেনি। এই ড্রেনেজ সিস্টেম না করলে এখানে অন্তত 16-17টা মাটির বাড়ি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, এলাকার মানুষ অসহায় হয়ে যেতে পারে। এই জন্য আমরা পাড়া থেকে ঠিক করেছি, যদি ড্রেনের সমস্যা সমাধান না হয় আমরা আগামী নির্বাচন থেকে ভোট বয়কটের ডাক দিচ্ছি। আমরা ভোট বয়কট করছি, করব। ড্রেন ছিল আগে, কিন্তু সেই ড্রেনের উপরে ঘর করে নিয়ে বসে আছে। সরকারি ড্রেন ছিল, সরকারি ড্রেন ছিল, তার উপরে ঘর করে বসে আছে। ড্রেন ছাড়ছে না কেউ, ঠিক আছে, করতে গেলে বলছে মারধর করবো, অমুক করবো, সেই জন্য কেউ ভয় আগাচ্ছে না। তাহলে কে আগিয়ে যাবে? কেউ যদি মারে, সে যদি কেউ যদি মেরে দেয়, তার দায়িত্বটা কে নেবে? অন্য কেউ তো নেবে না। সেই জন্য আমরা সরকারের কাছে চাইছি যাতে আমাদের ড্রেনটা ভালোভাবে করে দেয়, আর না যদি ড্রেন করে দেয় আমরা হচ্ছে পুরোপুরি ভোট বন্ধ করে দেবো এই পাড়া থেকে। কতগুলো পরিবার এই সমস্যায় ভুগছেন? 16-17 ঘর, মানে এখানটা পুরো পাড়াটা, 100-এর বেশি এখানটা থাকে, কিন্তু এখানটা আমাদেরই বেশি, মানে আমরা পাশাপাশি থাকি, এই জন্য আমাদেরই মাটির সব ঘর তো। আমাদের এখানে তো পাকার ঘর নেই, এবারে জলের জন্য পড়ে যাবে ঘরগুলো, কিন্তু তখন আমরা কোথায় যেয়ে দাঁড়াবো বাচ্চাদেরকে নিয়ে? আপনারা পঞ্চায়েত বা প্রশাসন গিয়ে জানেন, সব জায়গায় জানানো হয়েছে কিন্তু কেউ কোনো সুবিধা কোনো দিচ্ছে না। হ্যাঁ, বলছে ভোটের সময় সবাই আসছে দুয়ারে দুয়ারে, কিন্তু ভোট ফুরিয়ে গেলেই তখন সব আর কেউ কিছু দেখছে না। তাই আপনারা ভোট না দেওয়া? না, ভোট দেবো না কি। ভোট পুরো পাবে। আপনার নাম? মনোরমা রায়। বাড়ি? নলডুবিতে। এটা কোন পঞ্চায়েত? এটা মান্দারন পঞ্চায়েত। এখানে হচ্ছে সরকারি ড্রেন ছিল, ড্রেনটাই সব জবরদখল করে রেখেছে, কিন্তু পাশেতে অন্তত 50-60টা মাটির বাড়ি আছে। জল হলেই মানে জল বাড়িতে দাঁড়িয়ে যাচ্ছে, যে মানে ঘর বাড়ি পড়ে যাবে, কিছু করার নেই, কিন্তু বাচ্চা নিয়ে ছেলে বাচ্চা নিয়ে কোথায় যাবো, কোথায় যে দাঁড়াবো? পঞ্চায়েতে জানিয়েছিলেন? পঞ্চায়েতে দাঁড়িয়েছি, কোথাও মানে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, পার্টিতে জানিয়েছি। হ্যাঁ, এখন যে মানে শাসক দল তৃণমূল পার্টি তাকেও জানিয়েছি, কোনো কিছু তো কিছু মানে কেউ মানে কোনো ব্যবস্থা করছে না। আপনারা এখন কি চাইছেন? এখন চাইছি যে যাতে এটা মানে জল নিকাশির লেলাটা যাতে সমাধান হয়, সেটার জন্য আমরা অনুরোধ করছি যেন এই মাটির ঘরগুলো বাচ্চা নিয়ে থাকতে হবে, সেটুকু যেন সমাধান। আমরা কিন্তু সামনে পঞ্চায়েত ভোট এসছে, আমরা কেউ যাব না, আমরা সবাই আমরা ভোট বয়কট করছি, করব। আমার নাম ভোট বয়কট কর, মানে ড্রেন ছিল, ড্রেন বর্তমানে ছিল, রেকর্ডভুক্ত ড্রেন ছিল, সে ড্রেনটা বন্ধ করে দিয়েছে, তার জন্য জল না নিকাশি হওয়ার জন্য আমাদের ঘর দুয়ারে মাটির ঘর সব রসে যাচ্ছে। যদি না ড্রেন নিকাশি, যদি না কোনো ব্যবস্থা নেয়, আমরা ভোট দেবো না, আমাদের পুরো পাড়াটা ভোট বন্ধ করে দেবো। আপনারা পঞ্চায়েত বা অন্যান্য জায়গায় সরকারি জায়গায় জানেন? সব জায়গাতে আমরা জানিয়েছি, আমরা 5 বছর দরখাস্ত দিচ্ছি, মানে কোনো বিডিও অফিস, প্রধান, পঞ্চায়েত কেউ মানে কোনো সমস্যা সমাধান করতে আসেনি। তাই আপনারা গোটা পাড়া ভোট না দেওয়া চিন্তা? হ্যাঁ, ভোট না দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আমরা জোর করে যদি লালা নিকাশি করতে যাই, তখন কেউ যদি মার্ডার হয়ে যায়, কেউ কি দায়িত্ব নিতে আসবে? আসবেনি, তার জন্য আমরা ভোট বন্ধ করে দেবো গোটা পাড়া। আপনার নাম? আমার নাম রিঙ্কু মল্লিক। এটা কোন জায়গা? এটা নলডুবি। কোন পঞ্চায়েত? মান্দারন পঞ্চায়েত। 2023 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+, নার্সারি 3+ থেকে পঞ্চম শ্রেণী 10+ পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাক বাংলো, হুগলি। ভোট করে তো সমস্যা সমাধান হবে না, তাহলে ভোট বয়কটটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে আগামী যে নির্বাচন আসবে, তাহলে কারা মানুষের পাশে আছে, কারা মানুষের সঙ্গে ছিল,
এলাকার উন্নয়নের সঙ্গে ছিল, এটা আপনাকে বিচার করতে হবে। সেই বিচারের নিরীক্ষাই হচ্ছে যে ভোট বাক্সের মধ্য দিয়ে আপনাকে দেখিয়ে দিতে হবে যে এই সরকারের বিরুদ্ধে তার প্রতিবাদটা আপনাকে গর্জে উঠছে হবে, আপনাকে জানাতে হবে যে আগামী দিনে এই শক্তি মানুষের পাশে থাকতে পারে না। সেই জন্য বিকল্প শক্তি হিসেবে আপনাকে বামপন্থীকে আপনার পুনরায় হচ্ছে যে সামনে আনতে হবে এবং ভোট বাক্সের মধ্য দিয়ে আপনাদের উন্নয়নের এলাকার আপনাদের যে শব্দ করে দিয়ে সেটা পরিস্ফুরিত করতে হবে, মানুষকে জানিয়ে দিতে হবে এবং সরকারের কাছে যে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছেন তাকেও সরকারকেও শিক্ষা দিতে হবে যে আগামী দিনে আবার পুনরায় বামপন্থীদেরকে এনে এই উন্নয়ন করতে হবে, ভোট বয়কট করে সমস্যার সমাধান হতে পারে না। আর মান্দারণ অঞ্চলে বিশেষত এত উন্নয়ন হয়েছে, সেই মান্দারণ অঞ্চলে হুগলির সভাপতিকে এসে সাধারণ নাগরিকদের পায়ে ধরতে হচ্ছে, এটা তো উন্নয়নের নমুনা। তো নলডুবি গ্রামে যেটা হয়েছে, আমি সেই এলাকার মেয়ে, আমি সেই এলাকার মানুষদেরকে আপনাদের মধ্য দিয়ে বার্তা দিচ্ছি যে আপনাদের ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার, ভোট বয়কট আপনারা করবেন না, ভোট বাক্সে ভোটটা দেবেন, দিয়ে এই তৃণমূলের চটি চাটা চোরগুলোকে জবাব দিয়ে দিন আগামী দিনে কোন দলকে আপনারা সমর্থন করছেন আর কোন দলের পাশে আপনারা আছেন, এটাই হচ্ছে আমার বক্তব্য। এই সমস্যার সমাধান নয়, মমতা বন্দ্যোপাধ্যায় অবিরত সাধারণ মানুষের দৈনন্দিন যে সমস্যা, তাদের জীবন জীবিকার যে সমস্যা, সেই নিয়ে সংগ্রাম লড়াই করছে, ইতিহাস তার সাক্ষী। সুতরাং এই সমস্যাটা কোনো সমাধান নয়। আমি আপনাদের মুখে সমস্যাটা শুনলাম, নিশ্চয়ই সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে এই সমস্যার সমাধান আমরা করে দেব। এবং দেখুন, গণতন্ত্রে বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল, জনগণই শেষ কথা। সেই জনগণকে বুঝতে হবে, ধৈর্য রাখতে হবে, আস্থা রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। আমি ভোট বয়কট কোনো সমস্যার সমাধান নয়, আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তারা পাশে থাকুক, তাদের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দল, সেই দলের এবং সরকারের পাশে থাকুক, নিশ্চিতভাবে আমরা সমস্যার সমাধান করে দেবো। থ্যাংক ইউ। ভোট হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট বয়কট করাটা উচিত নয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবসময় মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে, নিশ্চয়ই এটা দেখা হবে। আমি তো জানতাম না, আজকে আপনাদের কাছ থেকে আমি এই খবরটা জানলাম। তো ওনারা যদি এখানে আসেন বা আমাদের শরণাপন্ন হন, নিশ্চয়ই আমি দেখব বিষয়টা, যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। তো মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে আছেন, মানুষের সাথে আছেন, উন্নয়নের সাথে আছেন, সেখানে ওনারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন বা প্রশাসন ওনাদের পাশে আছেন বা আমরাও আছি, বিষয়টা দেখবেন। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? আকর্ষণীয় জব পেতে সমস্যা হচ্ছে স্পোকেন ইংলিশ না জানার জন্য? আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখাই। আপনার প্রিয় শহরে মার্চ মাস থেকে শুরু হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাক বাংলো, হুগলি। আমাদের যোগাযোগ নম্বর 7076918661, এছাড়াও 8900688976।